আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা আমিন। সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলের 48 ঘন্টার অবরোধ। রাজধানীর মেরাদিয়া বাসে আগুন, দগ্ধ একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি। দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে সিলেট মহাসড়কের লালাবাজারে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা অবরোধ সমর্থনে স্লোগান দেন, মহাসড়কের কয়েকটি স্থানে ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এছাড়া সিলেট নগরী সহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছেন নেতাকর্মীরা। এদিকে রাজশাহীর বিভিন্ন সড়কে টায়ার জ্বালানো হয়, ছেড়ে যায়নি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস। গাজীপুরের ভোগড়া চৌরাস্তায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে পিকেটাররা, পরে স্থানীয়রা আগুন নেভায়। সিরাজগঞ্জে পৌরসভার কাঠের পুল এলাকায় অবরোধ সমর্থনে ভোর 6টায় ঝটিকা মিছিল করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। খাগড়াছড়িতে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা অবরোধের সমর্থনে অভ্যন্তরীণ রোডে এবং দূরপাল্লার সড়কে বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে টায়ারে আগুন ও ব্যারিকেড দিয়ে রেখেছে। নাটোরেও শান্তিপূর্ণভাবে চলছে অবরোধ, যাত্রী না থাকায় ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। হবিগঞ্জে অবরোধ সমর্থনে লাঠি হাতে বিচ্ছিন্ন ঝটিকা মিছিল হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে চট্টগ্রামে অবরোধের পাশাপাশি চলছে হরতাল। সকাল থেকে কোনো ধরনের নাশকতার খবর না পাওয়া গেলেও রাস্তায় গাড়ি চলাচল খুবই কম। দর্শক, এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ, সরাসরি কথা বলছি তার সঙ্গে। জাহাঙ্গীর, পল্টন এলাকায় অবরোধ কর্মসূচির খবর জানাবেন। রুকসানা, আমি এখন দাঁড়িয়ে আছি বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, বিশেষ করে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে ব্যারিকেড রাখা হয়েছে। তো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় অন্যান্য দিনের মতোই আজকেও তালাবদ্ধ আছে, প্রধান ফটকটি তালাবদ্ধ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশের চেষ্টা করতে আমরা দেখিনি, কিংবা নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় কোনো ধরনের অবরোধের সমর্থনে পিকেটিংও আমাদের চোখে পড়েনি। এবং অন্যান্য দিনের মতো আজকে যে স্বাভাবিক কর্মব্যস্ত দিনে যে ধরনের যান চলাচল করে, আজকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তেমন একটা নেই। কিছু সিএনজি প্রাইভেট কার চলাচল করছে, কিন্তু প্রচুর সংখ্যক রিক্সাও চলাচল করছে সেই সাথে। তো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল সবশেষ খবর। রুকসানা জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামী নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সকাল 9:15 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি সৌদি আরবের সাথে মিলে 6-8 নভেম্বর এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে 5টি বিষয় নিয়ে আলোচনা এবং ইসলামের নারী বিষয়ক জেদ্দা সহ ডকুমেন্ট প্রকাশিত হবে। স্থানীয় সময় দুপুর 1:30 দিকে তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রধানমন্ত্রী সন্ধ্যায় মহানবীর রওজা মুবারক জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন। আগামীকাল সকালে ট্রেনে জেদ্দার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন তিনি। সন্ধ্যায় সম্মেলনে যোগ দিতে বক্তব্য দেবেন ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের ভাইস প্রেসিডেন্ট এনসিও খাজালি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি উইমেন ইন ইসলাম শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশ ভোজে অংশ নেবেন। প্রধানমন্ত্রী পরে জেদ্দা থেকে মক্কায় যাবেন এবং সেখানে তিনি উমরাহ পালন করবেন। আগামী 7 নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে মক্কা ছাড়ার কথা রয়েছে তার। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।